সরি, তদন্তের স্বার্থে বারবার আপনাকে বিরক্ত করতে হচ্ছে, সরি সরি। কিছু বলতে হবে তো, প্লিজ বলুন। মাত্র এক ঘন্টার ব্যবধানে আমাদের দুটো মেয়ে ওদের মায়ের কোল জুড়ে আসে। শখ করে নাম রেখেছিলাম কনক আর চাপা। কে জানতো ওদের নামের মতোই ওদের আচরণে এত মিল হয়ে যাবে। আমাদের মেয়ে দুটো দেখতে একই রকম হলেও ওদের স্বভাব পছন্দ সম্পূর্ণ ভিন্ন। তোকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না তুই পড়তে যাচ্ছিস, এত সাজগোজ করিস কেন? লোকজন কি বলবে? লোকের কাজই তো হচ্ছে গিয়ে কথা বলা, আর তুই আমাকে জ্ঞান দিবি না তো? মানে এক ঘন্টা হলো তুই কিন্তু আমার ছোট, কথাটা মনে রাখবি আর আমার সাথে সম্মান দিয়ে কথা বলবি, বুঝছিস? আম্মা গেলাম। ঘটনার দিন আপনি কোথায় ছিলেন? ছোট মেয়ে চাপাকে ওর মায়ের কাছে রেখে কদককে নিয়ে আমি ঢাকা যাই। ঢাকায় কেন? দুই দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কদকের ভর্তি পরীক্ষা। কদককে ওর মামার বাসায় রেখে পরদিন আমি বাড়ি চলে আসি। কখন এসে পৌঁছেছিলেন? মাগরিবের বক্ত তখন প্রায় শেষ। বাসায় এসে দেখি আবার চাপা তখনও বাড়িতে আসেনি। সারা রাত ওকে কোথাও খুঁজে পাইনি। পরদিন সকালে ওর অচেতন। আমি বুঝতে পারছি আপনি। আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, আবার আসব আমি আপনার কাছে, শান্ত হন। আচ্ছা আপনার ইয়ে কই, বড় মেয়ে কনক কোথায়? ওর মার জন্য খাবার রান্না করে আনতে গেছে। গত দুই দিন ওর মা কিছু খায়ও নি, কারোর সাথে কোনো কথাও বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি কনকের সাথে পরে কথা বলে নেব, আসছি। আমার গ্রামে একটা নেককারজনক ঘটনা ঘটছে, আপনারা সবাই শুনছেন।
ঘটনাটা শুনিনা খুব কষ্ট পাইছি আমি যে কেউ শুনলে কষ্ট পাইবে আলমের ছেলে মাসুম আমার ছেলে আনোয়ার আর নুরুর ছেলে রফিক ওগো বিরুদ্ধে রহিস মাস্টার থানায় কেস করছে মামলা যে কেউ যে কারো বিরুদ্ধে করতে পারে এতে আমি কিছু মনে করি না তা আমার কথা হইল ছোটখাটো ঘটনা যাই ঘটছে না কেন এরা যদি দায়ী হয়ে থাকে যদি কিছু কইরাই থাকে তাহলে আমরা ময়মনবীরা আপনারা আছেন আমরা কি এর সমাধান করতে পারতাম না এটা আমার গ্রামের ব্যাপার এটা নিয়ে হইসই বাধা দিয়ে গ্রামের বদনাম করার তো কারো অধিকার নাই এবং আমি যেটা মনে করি যে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না কইরা এটা নিজেদের ভিতরে আপনারা মুরব্বীরা আছেন সমাধান করা যাইতে পারে কেন আগে কি এর চাইতে বড় বড় ঘটনা আমরা সমাধান করি নাই কি কন আচ্ছা শামসু কাকা আপনি কিছু একটা কন আমি আর কি বলবো চেয়ারম্যান তুমি বলো আমরা শুনি আর কি করতে হবে সেটা বলো আমি বলতে চাই আসলে মাস্টার সাহেবের বড় মেয়ে কনক ও কি ভালো মেয়ে যেভাবে পোশাক আশাক কইরা উশৃঙ্খল চলাফেরা করে সাইকেল চালায় আবার ব্যায়াম ট্যাম করে ছি ই-কমার্সের সেরা ব্র্যান্ড মানেই ধামাকা আর ধামাকা মানে টিভি ফ্রিজ মোটরসাইকেল আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের বিশাল সমাহার ধামাকা শপিং মানেই যে কোনো পণ্যে আকর্ষণীয় ছাড় সময় মতো নিশ্চিত ডেলিভারি ধামাকা শপিং মানেই পছন্দ মতো সেরা শপিং স্যার ধর্ষণের বিষয়টা আপনি কি শাস্তি দিবেন বলেন খালি ছেলেপেলেদের দোষ দিলে তো হবে না ওগো দোষ আছে কিনা সেটাও তো দেখতে হবে হুট করে আমি গেলাম থানায় মামলা করে দিলাম সবকিছু বিচার আচার না করে আপনাকে অপমান করে মুরব্বীর কাছ থেকে কোনো আলোচনা করে নাই কোনো আলোচনা করছে আপনার সাথে করে নাই তো আমরা সমাধান করতে পারতাম না এইটাই আমার মনে লাগছে বেশি যে আমাকে মতো যারা আমরা আছি আমারে বাদ দিলাম নুরুরে বাদ দিলাম আলমরে বাদ দিলাম আপনাকে মতো শ্রদ্ধেয় লোকজন আছে এই জায়গায় সম্মানিত লোকজন আছে তাকে সাথে একটু আলাপ আলোচনা করলে তো ওই পর্যন্ত যাইতে পারতো হুট করে পুলিশের কাছে গেলাম আর হয়ে গেল এটা কি ঠিক কিরকম মিয়া তোমরা কিছু বলবা আমরা কি বলবো এটা তো কম বেশি সবাই জানে তাহলে আজকে আমরা এই জায়গায় আলোচনা শেষ করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামা চাপা কিন্তু আসলে ভালো মাইয়া ওর বদনাম তদনাম কিন্তু আমরা কেউ শুনি না ভালো মাইয়া ভালো মাইয়া ভালো মাইয়া মাইয়া মানুষ কোন সময় ভালো হয় তুই আসলে একটা গাধাই থেকে গেলি শোন মানুষের মন জয় করতে গেলে কোনো একটা জিনিসে মানুষের মনে ভিতরে ঢুকাইতে গেলে অনেক বানায়া কথা বলতে হয় জীবনও মানুষ হবি না গাধাই থেকে গেলে সকালে নাস্তা করিনি তো বড়ই দিয়ে চালাইতেছি কষ্টা বড় মোহন সাহেব টিস্যুও শেষ দেখেন ভিকটিম ব্লেমিং আমাদের এখানে একটা কমন সমস্যা সেটা শহরে হোক গ্রামে হোক সব জায়গায় একই মেয়েদের ঘরে দোষ চাপিয়ে সবাই বীর পুরুষ সাজতে চায় বীর পুরুষ আচ্ছা ওই চাপা কোথায় কোথায় যেত কারা কারা ওকে ডিস্টার্ব করতো এ সম্পর্কে আপনি এখন আমাকে বলবেন না না আগে চাপা সম্পর্কে বলুন জানতে তো হবে তাই না বলুন দেখুন স্যার আমার বোন চাপা ও খুবই শান্ত মানে কখনো উচ্চস্বরে কারোর সাথে কথাও বলে নাই পরিবারের যত্ন নেওয়া দায়িত্ব নেওয়া এসব ব্যাপারগুলোই ওর মধ্যে আছে
চাপার শুধু একটাই দুর্বলতা ছিল, নিজের নামের মতো স্বভাবের দিক থেকে ও চাপা। এই কি শুনলাম, তোর জন্য নাকি সম্বন্ধ আসছে ছেলে দারোগা? শোন, তুই রাজি হয়ে যা। তুই যদি দারোগার বউ হস তাহলে তোর আশেপাশে কেউ ভিড়তে পারবে না, তোর মুখে কিছুই আটকা না। লাজ সরম নাই? ও মায়া, লাজ সরমের কি হইলো? তোর পছন্দ হয়েছে কিনা সেটা আমাকে বল। আব্বা না করে দিস, হইলো কিছু? আচ্ছা, আব্বা না হয় না করো, কিন্তু তুই বল তোর পছন্দ হয়েছে? আব্বা যা বলবে তাই হবে। আচ্ছা বকবক করিস না, তোমাকে পড়তে দে। আহা, আরে কন্যা কন্যা বিয়ে করে ফেল। আর শোন, তুই যদি মনে করে থাকিস যে আমি বড় বলে আমি আগে বিয়ে করব, তাইলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, বলে দিলাম। হয়ে যান রাজি। আরে হ না, চাপার জন্য এরকম বিয়ের অনেক সম্বন্ধ আসছে, কিন্তু বাবা ওরকম না। পড়ালেখা শেষ না করায় আমাদেরকে বিয়ে দিতে চায় না। একটা সময় আমি জানতে পারি কাশিম চেয়ারম্যানের ছেলে। আনোয়ার ও চাপার পিছনে লেগেছিল, পথ আটকাইতো, নোংরা কথা বলতো। আমি চাপাকে জিজ্ঞেস করি, কিন্তু চাপা তো চাপা, চাপা কিছু বলবে না, সুন্দর মতো কথা এড়াই গেল। স্যার, চাপার মধ্যে না একটা প্রবণতা ছিল সব কিছু মেনে নেওয়ার, যেটা আমার একদম পছন্দ ছিল না। চাপা সবার চোখে ভালো মেয়ে হয়ে থাকতে চাইতো, আর এই কারণে আজকে ও কি করে সেগুলো প্রতিদিন? তুই কি যুদ্ধ করতে যাবি? যুদ্ধ করতে যাবো কেন? আর হ্যাঁ, যুদ্ধই ঘর থেকে পা বাইরে রাখলে এক ধরনের যুদ্ধ হয়। এই যে দুনিয়াতে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে, আর এই খারাপ মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য অনেক কিছু শিখে রাখা উচিত। তুই এখানে তোকেও শিখাই আমি। খেয়ে দেওয়ার কাজ নেই আমার, তুই কর, আমার দরকার নাই। আরে আশ্চর্য, একটু এক্সারসাইজ করলে, নিজেকে ফিট রাখার চেষ্টা করলে ক্ষতি কি? আর তোকে কিন্তু আমি অনেকবার বলছি, নিজের আত্মরক্ষার জন্য ব্যাগের মধ্যে সেফটি পিন, খোপার কাটা, পারলে ব্লেডও রাখবি। কখন কি হয়ে যায় কোনো ঠিক নাই তো, নিজের জায়গা থেকে আমরা যদি একটু তৈরি থাকি মন্দ কি? এগুলো শেখার আমার কোনো শখ নাই। ওই যে আম্মা তোকে ডাকতেছিল, এই জন্য ডাকতে আসছিলাম। এই বস। শোন, ওই আনোয়ার কি তোকে জ্বালায়, বিরক্ত করে? এই আস্তে, সবসময় এত জোরে জোরে কথা বলিস কেন? আব্বা আমার শুনবে না? তো আম্মা আব্বা শুনলে সমস্যা কি? সমস্যা নাই মানে, সামান্য একটা ফালতু বিষয় নিয়ে আব্বা আমাকে টেনশন দিব? তোর কাছে এটা ফালতু বিষয়? হ্যাঁ ফালতু বিষয় না তো কি, তুই আমাকে বলিস না কেন? হ্যাঁ, এখানে বলা বলির কি আছে? মানে একটা পোলা তোর রাস্তার মধ্যে আটকায় জ্বালাইতেছে, আজেবাজে কথা বলতেছে, আর তুই চুপচাপ এটা হজম করতেছিস? হ্যাঁ, রাস্তার বাজে ছেলেরা তো এইভাবে ডিস্টার্ব করেই থাকে মেয়েদের, আমি কি এখন ওদের সাথে গিয়ে ঝগড়া করবো? মানে সে কি বলবে? চাপা কিছুই বলতো না, চেপে যেত। আচ্ছা, এমনও তো হতে পারে যে চাপা মনে মনে আনোয়ারকে পছন্দ করত। Thank you.
হ্যালো, কই তুমি? পাঁচ মিনিট, আসতেছি। কি হলো, মুড অফ করে রাখবো? ভাবতেছি চাপাকে এখানে একা একা রেখে তো ঢাকা যেতে ইচ্ছা করে না। আর এদিকে আনোয়ার আর ওর দল, ওগুলো তো আছেই। এসব নিয়ে এত চিন্তা করতেছ কেন? আনোয়ার কিচ্ছু করতে পারবো না। আর তাছাড়া দেশে কি আইনকানুন নাই নাকি? আইনকানুন তো অনেক পরের বিষয়। যাই হোক, চলো বাসা যাই। এই তো ভালো, তুমি কেমন আছো অপু? ভালো আলহামদুলিল্লাহ। কি করতেছেন এখানে? এই তো বসে আছি। কিরে বসে আছি না? বসেই তো থাকেন, শুনি তো। কলেজের সামনে, কোচিং এর সামনে, স্কুলের সামনে বসে থাকেন, শুনি তো। কিসব বাজে বাজে কথা বলতেছো তুমি? ও, আমি বাজে কথা বলতেছি? আপনি বাজে কাজ করেন তাতে কোনো দোষ নাই, আমি বললেই দোষ না? মেয়ে মানুষ দেখলে নাকি আপনার কিছু করতে ইচ্ছা করে? ফুল দিতে মন চায়, গিফট দিতে মন চায়, নাম্বার নিতে মন চায়, ধরেও দেখতে ইচ্ছা করে? আরে না না না, কে কইছে এই সব মিথ্যা? ওই তোর লগে কথা কইছি আমি? চুপ থাক। চেয়ারম্যানের পোলা মানলাম, অনেক কিছু করবেন, করেন না, মদ খান, বিড়ি টানেন, গাঞ্জা টানেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এর থেকে বেশি করলে আমার অসুবিধা আছে। তুমি কি আমার থ্রেড দিচ্ছ? আরে না, বড় ভাইকে কি থ্রেড দেওয়া যায়? থ্রেড কেন দিব? আমি শুধু আমার মনের কথাগুলো স্পষ্টভাবে বলে গেলাম, মনে রাখলে মঙ্গল। এই তো আসি। আসসালাম আলাইকুম। তারপর আর অল্প কয়জন ওরা চাপাকে বিরক্ত করে নাই, কিন্তু একটা সময় আমার ঢাকা যেতে হয়। আমি ঢাকা যাবার পর তখন ওই সুরের বাচ্চাগুলা আমার বোনটাকে আপনি কখন কি করতে পারবেন আমি জানি না, কিন্তু আমি যদি ওই সুরের বাচ্চাগুলাকে পাই আমি কিন্তু আল্লাহর কথা আমি কিন্তু ছাড়বো না, আমি ছাড়বো না। আমি উত্তেজিত হবেন না, উত্তেজিত হওয়ার কিছু নেই। অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় এনে বিচার করা হবে, যত বড় ক্ষমতাবানই হোক না কেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনি কেমন করে শিওর হইলেন যে আনোয়ার, সুমন, রফিকই এই ঘটনাটা ঘটিয়েছে? না, ধরে নিচ্ছি ঘটিয়েছে, আবার এমনও তো হতে পারে যে ওরা চাপার সাথে যে দুষ্টু দুষ্টু ব্যাপারটা করত সেটার সুযোগ নিয়ে অন্য কোনো পক্ষ ঘটনাটা ঘটিয়েছে? না, আমি বলতে চাচ্ছি যে আমাকে এমন কিছু তথ্য দিন যাতে আমার তদন্তের জন্য বিষয়টা ওয়ার্ক করে, সহযোগিতা হয়, তাই না? প্রমাণ কী? আপনি ওকে জিজ্ঞেস করেন, আপনাকে অনেক কিছুই বলতে পারবেন। রিপা, এই তো হয়ে গেছে মা, এই তো এই তো এই তো এই তো
এই ছেলেটা চলো ওষুধ আনলে আমাকে বলেন আমি খাওয়ায় যাব আচ্ছা মা কি রে মা ও মা মানুষ কি বলবে মানুষ কে খারাপ হয়ে বলবে মানুষ কে কি বললো না বললো তাতে তো আমাদের কিচ্ছু যায় আসে না মা কুকুর যদি মানুষে কামড়ায় তাহলে তো মানুষ অসুস্থ হয় কিন্তু খারাপ তো হয়ে যায় না তাই না তুমি সুস্থ হয়ে উঠো মা তারপর আমরা বাড়িতে যাব আমি বাড়ি যাবো না লোকজন আমার কথা শুনবে আমি বাড়ি যাবো না মা আমি ওখানে যাবো না দূর পাগল কেউ কিচ্ছু বলবে না কিচ্ছু ভাববে না ঠিক হয়ে উঠো মা সব ঠিক হয়ে যাবে আমি কলেজে যাইতে পারবো কলেজে যাইতে পারবা লেখাপড়া করতে পারবা তোর বন্ধুদের সাথে ঘুরতে যাইতে পারবা সব পারবা মা সব পারবা তারপর তুমি যা বলবা আমরা তাই করবো মা সুস্থ হয়ে উঠো বাড়ি যাব না মা আছি না বাবা আছি না আমরা থাকতে তোমার ভয় কিসের মা আচ্ছা একটা ঘটনা ঘটলো এটার সাথে চেয়ারম্যান সাহেবের ছেলে আনোয়ার আনোয়ার কতটুকু জড়িত একটু বলেন তো শুনি বলেন কলেজ ও কোচিং এর ক্লাস ছাড়া চাপা বাড়ি থেকে বের হতো না ক্লাস শেষে কনক স্কুটি করে বাড়ি চলে আসতো আমি আর চাপা অটোরিক্সা করে আসতাম আনোয়ার রফিক সুমন আমাদের গতিরোধ করে প্রতিনিয়ত চাপাকে বিরক্তি করত নোংরা কথা বলতো বাজে অঙ্গভঙ্গি ও ইঙ্গিত দিত জোর করে হাতের মাঝে গিট খুঁজে দিত ডায়াল করে চাপার মোবাইল নাম্বারটাও নিয়ে নেয় একদিন রিক্সা না পাওয়ায় হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম আমরা আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা হাতের বয় আইতেছে একটু দিকে যাও একটু কথা বলি আরে যাও না এই দাদা আরে যাও না একটু প্রাইভেট কথা বলবো যাও না রে ভাই আরে যাও আচ্ছা তুমি কি এখনো বুঝতেছো না আমি তোমার কত ভালোবাসি হ্যাঁ তোমার দেখলে আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় আমি জানি তুমি আমার ভালোবাসো না কিন্তু আমি তো তোমার ভালোবাসি তাই না পাগলের মতো ভালোবাসি আমি চেয়ারম্যানের একমাত্র পোলা একমাত্র পোলা আচ্ছা তুমি তোমার বাবার দোহাই দেবা তো তুমি রাজি হও তোমার বাবারে ম্যানেজ করা আমার দায়িত্ব ওটা নিয়ে তুমি একদম কোনো টেনশন করো না এই শোনো না শোনা আমি জানি জোর করে ভালোবাসা হয় না আর জোর করা তো আমার জন্য জায়েজ আছে আমি চেয়ারম্যানের পোলা চেয়ারম্যানের একমাত্র পোলা এলাকায় জোর করলে কে আমার কে কি উঠবো আমি তোমার ভালোবাসি সত্যি ভালোবাসি লজ্জা পাইছে লজ্জা লজ্জা লজ্জাই তো নারীর ভূষণ হ্যাঁ ওই দিনই কনককে সবকিছু খুলে বলি আমি এর আগে কখনো বলি নাই কারণ চাপা বলতে নিষেধ করেছিল কনকের ভয়ে চাপাকে বিরক্ত করার সাহস পায় না আনোয়ার কিন্তু কনক ঢাকা চলে যাওয়ার পর একা পেয়ে সে সুযোগটা নিয়েছিল জানোয়ারগুলো সুযোগ নিয়েছিল কী করছিলেন ওই দিন আপনি ছিলেন না কেন আপনি তো সবসময় থাকেন কী হইল সেদিন আপনার না মা অসুস্থ থাকার কারণে
আরো দুদিন আগে থেকে কলেজ যেতে পারি নাই আমি। ভালো করছেন। আচ্ছা আপাতত এই পর্যন্তই, পরে যদি লাগে আমি আসব নয়তো আপনি আসবেন। এই চলো মাস্টার সাহেবের ছোট মাইয়া চাপার মতো ভালো মাইয়া এই দুই চার গ্রামে নেই। নাই জি না। এত ভালো? এত ভালো। বাহ, তারপর? হাজারে একটা। হাজারে একটা? জি। মায়াটা রাস্তা দিয়ে হাইটা যায়, মাটি ওটের পায় না, আর কারোর সাথে মাথা উঁচু করে কথা বলতেও দেখিনি কোনোদিন। মেয়েটার কপাল যে কি যে লেগছে, আল্লাহ তুমি এর বিচার করবে, আল্লাহ এর বিচার করবে। তা ভালো ভালো, ওজোর বোন কনক ওর তো ভালো না। বেন কি করছে? মাথা কাপড় দেয় না। ওই যে বোনের মাথা থাকছে একটি ভারী ভালো। ইমন সাহেব ঠিকঠাক মতো ঝাড়টার দেয় না, ঘরের কোনায় ময়লা, সেলফিতে ময়লা আসতেছে তো। আরে চেয়ারম্যান সাহেব বসেন বসেন, এত দেরি করলেন আসতে, সে কখন থেকে আপনার প্রতীক্ষায় ছিলাম। এত লোক নিয়ে আসছেন? ওরা সর্বক্ষণ আমার সঙ্গেই থাকে। এই তোরা বাইরে যা। বুঝেনি তো? আসলে এলাকার চেয়ারম্যান তো সারাদিন ঝুট ঝামেলা থাকে, এই জন্য রাত্রে আসলাম। নাকি লোক লজ্জার ভয়ে দিনের বেলা না এসে রাত্রে বেলা চুপি 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 এসছেন? হ্যাঁ, আপনি খুব রসিক মানুষ, রসিকতা করলেন। অবশ্য বুদ্ধিমানও বটে। তা তো একটু একটু বুদ্ধি আছে, হালকা বেশি না। আপনি একজন জনপ্রতিনিধি, যে কোনো দরকারে আপনার কাছে তো সাহায্য আমি চাইতেই পারি, তাই না? অবশ্যই পারেন, আপনি শুধু উচ্চারণ করেন না। ছেলে কোথায় আপনার? ছেলে ও তো বাইরে গেছে, কল টল দেয় নাই। আমার ছেলে একটু বোকা, একটু সরল সহজ আর মন ভুলা, বুঝছেন? যাওয়ার সময় দেখি বিছানার উপরে মোবাইলটা রেখে গেছে। আজকাল এই ফেসবুক জামানার ছেলে বিছানায় মোবাইল রেখে চলে গেল, হ্যাঁ ও ফেসবুক ইউজ করবে কীভাবে? ফেসবুক না ছাড়া তো আমি চলতেই পারি না। আপনি ইচ্ছা করলে, আপনি চাইলে এটা একটা সহজ সমাধান করে দিতে পারেন। তার মানে আপনি মাঝখানে যদি মাঝখান থেকে কিভাবে বলুন তো? এই ধরেন ক্ষতিপূরণ মানে জরিমানা। তার মানে একটা মেয়ের সম্ভ্রম আপনি টাকার বিনিময়ে কিনতে চান, তাই তো? শুধু মেয়ের না, আপনারটাও দেখবো আপনি যা চান। চেয়ারম্যান সাহেব আমার একটা মেয়ে আছে, ছোট্ট পুচকি, সে মেয়েটা একদিন বড় হবে, একা একা চলবে। আচ্ছা ধরুন তো, আচ্ছা মেয়েটার নাম কি? হ্যাঁ চাপা, চাপা। চাপা যদি আপনার মেয়ে হতো তাহলে তার সম্ভ্রম আপনি কত টাকায় বেচতেন বলুন তো? স্যার আপনি আমার ভাইয়ের যত খারাপ ভাবতেছেন ততটা খারাপ ও না। আপনাদের এলাকা অনেক দিন, কোনোদিন দেখছেন আমার ভাইয়ের নামে কেউ কমপ্লেন দিচ্ছে? এগুলো বন্ধুই করছে, আমার ভাই কিচ্ছু করে না, বিশ্বাস করেন? আমরা ভালো ফ্যামিলি পোলা পায়। আপনার ছেলে যদি নিষ্পাপী হয়, কোনো অন্যায় না করে, স্যারেন্ডার করতে বলুন না, কোর্টে যাক, নির্দোষ প্রমাণ করে আসুক, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ভিকটিমকে ক্ষতিপূরণও দিতে হচ্ছে না, সেটাও দিতে হচ্ছে না, তাই না? আপনি এই কেসের সর্বসর্বা, এলাকায় আমার একটা সম্মান আছে। আমার ছেলে আনোয়ার আমার খুব প্রিয়,
ওর জন্য আমি সব করতে পারি। আপনি ইচ্ছা করলে এই কেসটার সহজ করে সমাধান দিতে পারেন। মাস্টার, অনেক আগেই আমি তোমার সাথে দেখা করতে আসতাম, কিন্তু পারি নাই শরমে। আমার বেজান মাপুলাটা যে কাম করছে এটা শাস্তি হওয়া উচিত, অবশ্যই শাস্তি হওয়া উচিত। বিষয়টা সরাসরি থানা পর্যন্ত না নিয়ে আমরা নিজেরা আলোচনা করে কিছু একটা করতে পারতাম, যা আগে তুমি সেটা করো নাই। কিন্তু মাস্টার, আমার পুলার জেল হইলে ফাঁসি হইলে তোমার কি কোনো লাভ হইব না, বরং তোমার ক্ষতি হইব বেশি। বদনামটা তোমার মাইয়া রইব, তোমার দুই দুইটা মাইয়া, দেশের লোকজন জানবো, সবাই জানবো এক ধর্ষিত নারী, তার কি কোনোদিন বিয়ে হইব? হইব না। আমি বলি কি, তুমি কেসটা উঠায় নাও। অঘটন যা ঘটার তো করছি, এটার একটা সুন্দর সমাধান দিতে গেলে আমি একটা চিন্তা করছি। আমার পোলা তো অনুপযুক্ত কেউ না, তাই না? তুমি যদি মদ দাও তাহলে তোমার মায় আরে আমি আমার ঘরে বউ করে নেব। এই চেয়ারম্যান, তোমার কথা শেষ? স্যার রাগ করেন না, এর থেকে ভালো প্রস্তাব কিন্তু আর নাই। আমার মামা ভালো মানুষ দেখেই আপনার এই প্রস্তাব দিছে। আর আপনার কিন্তু দুইটা মাইয়া, এলাকায় থাকুন লাগবো। তোমাকে কথা শেষ হইলে এক্ষুনি আবার এখান থেকে বাইরে যাও, নাইলে আমি থানায় ফোন করে পুলিশ ডাকু। মাস্টার, মাথা ঠান্ডা করে তুমি চিন্তা করো, আমার প্রস্তাবটা কিন্তু খারাপ কিছু ছিল না। তুমি চিন্তা করে দেখো, তোমার দুই দুইটা মাইয়া, একটা মায়া ধর্ষিত হয়েছে, এই মায়াটারে কেটা বিয়ে করবে? আর তোমার মাইয়া যে পুরুষ পোলা পান নিয়ে রাত বিরাত গ্রামে গঞ্জে আন্দোলন করতেছে, মিটিং মিছিল করতেছে, বিষয়টা কি খুব ভালো? শোনেন, ওরা পুরুষ বলেই নারীর পাশে থাকে, আর আপনাদের মতো কাপুরুষরাই নারীদের ধর্ষণ করে। কি বলতেছিলেন আরেকবার বলেন শুনি। চুপ হয়ে গেছেন কেন আমাকে দেখে? আপনার নোংরা মুখে নোংরা কথাগুলো সবার দেখা উচিত, শোনা উচিত। বলেন বলেন কি বলতেছিলেন? হ্যাঁ, কি করা উচিত আমাদের? আমি কি করি কি করি বলেন? বলেন না, চলে যেতেছেন কেন? কত সাহস বাবা! হ্যালো আব্বা, কোনো ব্যবস্থা করতে পারছো? না, কোনো কিছু করতে পারি না, কোনো উপায় খুঁজে পাইতেছি না। পুলিশের হাত করতেছো না কেন? যত টাকা লাগে ঢালো। আর টাকা ঢালুন যে কার কাছে ঢালবো সেটাই তো ঠিক করতে পারতেছি না। আমি কি তাহলে ফাঁসিতে ঝুলবো? এত বছর ধরে রাজনীতি করে কার কি শিখছো তুমি? তোমার না বড় বড় নেতা আছে পরিচিত, পুলিশ কথা শুনবে না কেন? পুলিশ কি তোর বাপের গোলাম? হারামজাদা, বদমাশ হয়ে গেল বদমাশ। তুই যেই কাম করছো এটার জন্য কি কারো সুপারিশ নেওয়া যায়? গ্রামবাসী, নেতা, আইনের লোক কার কাছে আমি সুপারিশ চাও? এই আকাম নিয়ে কারোর কাছে যাওয়া যায়? তোর যত উকিলও খাড়াইবো না, তোর জামিন করাই। দেখো আব্বা, তোমার তো বয়ান শুনতে আমার ভালো লাগতেছে না, পারলে কিছু করো, নাহলে আমার ফাঁসির জন্য অপেক্ষা করো। অবসর থাকবি না, নিজের দিকে খেয়াল রাখবি, খালি নিজের কথা চিন্তা করবি। আচ্ছা, কালকে আমি ওরা আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, তোমার আমি নতুন একটা বিকাশ নাম্বার পাঠাচ্ছি, ওদের টাকা পাঠাও, টাকা লাগবে। আর
এই নাম্বার থেকে আর তোমার আর ফোন দিচ্ছি না, নতুন একটা নাম্বার থেকে ফোন দেবো তোমারে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। প্রেমের কথা তুমি বুঝো না, আমি কি চাই বুঝো না। ওই রূপের দামাক বাড়ছে, হ্যাঁ রূপের দামাক তোর। কিন্তু এই সময় তো ভিকটিমের জবানবন্দি সবচাইতে জরুরি। স্যার জবানবন্দি আর সাক্ষী দিয়ে কি হবে, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এদিকে চেয়ারম্যান সে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, আমার বোনের চরিত্র নিয়ে কথা বলছে, মানে সামাজিকভাবে আমাদেরকে হেয় করার চেষ্টা করছে, রাস্তায় বেরোলে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। মানে ব্যাপারটা এমন দাঁড়ালো, আমরা ভিকটিম কিন্তু সাফারও আমাদেরই করতে হচ্ছে। আসামি তো গ্রেপ্তার হলো না, এদিকে চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা। কি আর করবেন বলুন, কতদিকে সামলাবো, টোটাল সমাজের তো একই সিনারিও। দেখা যাক, চেয়ারম্যানের পেছনে ওর ছেলের পেছনে সোর্স লাগিয়েছি, লোকেশন ট্র্যাক করা হচ্ছে, পেয়ে যাবো পেয়ে যাবো। দেখুন ভিকটিমের জবানবন্দি মামলা সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, চাপাকে নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনালে নিয়ে যেতে হবে, সেখানে বিচারক তার জবানবন্দি গ্রহণ করবেন। আমি তো চাচ্ছি আজকেই তাকে নিয়ে যেতে, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। না আজকে তো পসিবল হবে না, আপনি তো দেখেছেন ওর কি অবস্থা, এখনো ট্রমা থেকে বের হতে পারছি না, এই অবস্থায় কি কথা বলবে। আচ্ছা ঠিক আছে, একটু শারীরিক মানসিকভাবে সুস্থ বোধ করুক, আমাকে কল দেবেন, আমি লেডি অফিসার গাড়ি সব পাঠিয়ে দেবো, নিয়ে যাবে। চলো অপু, আমার না আর সহ্য হচ্ছে না, রাগে কি যে করতে ইচ্ছা করছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। ওই চেয়ারম্যান গতকাল রাতেও লোক পাঠাইছে আব্বাকে থ্রেট দেওয়ার জন্য, সে কি বলে জানো, চাপার মতো পরিস্থিতি আমারও নাকি হবে, ভবিষ্যৎবাণী করে গেছে, আমাদের বাড়িতে নাকি আগুন লেগে যেতে পারে। কি বলতেছে এগুলা, পুলিশকে ইনফর্ম করছো? করছি, মামলার রায়ও সে চেয়ারম্যানকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু চেয়ারম্যান কি স্বীকার করবে
সে সবকিছু অস্বীকার করছে। সে নাকি কখনো হাসপাতালে আসেই নাই। কে নাকি এই হাসপাতালে সে হুমকি দিয়ে গেছে, আমরা পুরো দোষটা তার উপরে চাপাচ্ছি, তার ইমেজ নষ্ট করার চেষ্টা করতেছি। এইসব কথা সে লিখিত অভিযোগ দিয়ে আসছে থানাতে। আচ্ছা বুঝছি, কিন্তু এখন কি করতে চাচ্ছ? সোশ্যাল মিডিয়া? তোমার কি মাথা ঠিক আছে? দেখো কনক, তোমার বোন, পরিবার সবকিছু আমার মনে হয় আরেকটু ভেবে দেখো প্লিজ। ভাবা ভাবের কিছু নাই, আমি ঠিক করে ফেলছি। অনেকেই তো সোশ্যাল মিডিয়াকে নেগেটিভলি ইউজ করে, কিন্তু এবার আমি এটাকে পজিটিভলি ইউজ করব। আমি চাই এই জানোয়ারগুলোর চেহারা প্রত্যেকটা মানুষ চিনুক। আমি লাইভে যাচ্ছি, তুমি শেয়ার করে দিও। ওকে ঠিক আছে, তুমি লাইভে যাও, আমি শেয়ার করে দিচ্ছি এবং অন্যদেরকে শেয়ার করতে বলতেছি। বাই। আমার নাম কনক। গত 3 তারিখ কালীগঞ্জ এলাকায় চাপা নামের একটা মেয়েকে গ্যাংরেপ করা হয়। আমি চাপার বোন। চেয়ারম্যান সাহেব বলেন। স্যার 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 আমার সেলটারে ছেড়ে দেন স্যার। স্যার আপনার যা লাগে, আপনি যা বলবেন আমি সেটা করবো। আমার সেলটারে ছেড়ে দেন, পুলিশও খুব ভয় পায়। আরে ভয় পাবে কিসের জন্য? চেয়ারম্যানের ছেলে কি ভয় পায় নাকি? হ্যাঁ বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ভয় পাওয়ার কিছু নাই, আমি তো আছি। আমি বুঝতে পারছি বিষয়টা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পুষাই দেবো। যেইভাবে চান আপনি ওইভাবেই হবে। আরে চিন্তা করেন না, আমিও পোষাই দিব, কথা দিছি না। বাই আনোয়ার। গান জানো? গান জানি একটা স্যার। গাইতে থাকো শুনি। বাবা আব্বার সাথে লোকের কথা হয়েছে। তোর বাপের সাথে আমার কথা শেষ, এখন তোর সাথে কথা শুরু। একটা কথা বল তো, কোনো মায়ের পেটে তোর জন্ম হয় নাই? চাপা ধর্ষণের সকল আসামিদের লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় মামলার তদন্তকারী অফিসার গতকাল রাতে লক্ষ্মীপুর জেলা শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে। আজ সকালে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। ধর্ষকের বিরুদ্ধে কোনো আইনজীবী দাঁড়াবে না বলে ঘোষণা দিয়েছে গাজীপুর জেলা আইনজীবী সমিতি। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এখন দেশবাসীর প্রত্যাশা। আরে কই যাও, থাকো না একটু, আমি তো তোমার জন্য সারা জীবন ফ্রি, বুঝে নাই? ফ্রি মানে কি বুঝো না? মাগ না, মাগ না।
মাস্টার, ও মাস্টার, বাড়ি আছো নাকি? রহিম ভাই যে কি খবর? তোমার কনক বাড়ি আসছে নাকি? ও তো বাড়িতেই ছিল, দুই দিন আগে ঢাকা চলে গেছে। তাইলে রাস্তায় যে দেখলাম দুই তিনটা বকাটের দাবড়াইতেছে, ওইটা কে? আমার সাপা যদি অনেক আগেই কনক হইতো তাইলে হয়তো পরিস্থিতিটা এমন হইতো না।